যে তিনটা কারণে জীবনে অভাব এবং কষ্ট আসে, যে তিনটা কারণে মানুষের জীবনে কষ্ট এবং অভাব আসে সকলের জানা জরুরি। এক নম্বর হলো অপচয় করা। এক নম্বরটা কি? অপচয় করা। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করবেন, অপচয় করবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, বিশেষ করে যারা ধনী আছেন, যারা বড় লোক আছেন, তাদের ভিতরটা, তাদের ভিতরে এই ব্যাপারটা বেশি দেখা যায়। যেটা প্রয়োজন, প্রয়োজনের অধিক আপনারা খরচ করে থাকেন, যতটুকু আপনার দরকার ততটুকু খরচ করেন না। বেশি খরচ করাটাই হলো অপচয়। যেমন খাবারের বিষয় যদি ধরি, যতটুকু আপনার খাবার লাগবে ততটুকুই আপনি নিলেন বা খাবার খেলেন, কিন্তু তার অতিরিক্ত যদি নিয়ে নষ্ট করেন, বিবাহের ফাংশনে অনেক মজলি সেগুলো দেখা যায়, অনেক খাবার নষ্ট হয়, অনেক খাবার নষ্ট হয়, সেখানে অপচয় হয়। এজন্য যতটুকু দরকার ততটুকু নেবেন, অপচয় করবেন না। এক নম্বর হলো অপচয়। যে তিনটা কারণে জীবনে অভাব আসে, কষ্ট আসে, তার এক নম্বর কারণ হলো অপচয় করা। আপনি গোসল করতেছেন, এক বালতি পানি হলেই যথেষ্ট, সেখানে আপনি দুই বালতি অথবা তিন বালতি পানি খরচ করে ফেললেন, এটাও একটা অপচয়। আপনি মসজিদে ট্যাবে ট্যাব সেড়ি দিয়ে উজু করতেছেন, গল্প করতেছেন, এদিকে ট্যাব সেড়ে দিয়ে আসেন, পানি পড়ে চলে যাচ্ছে, এটাও অপচয়। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাইলে জীবনে কষ্ট এবং অভাব আসে, তার মূল কারণ হলো অপচয় করা। এক নম্বর হলো অপচয় করা, এজন্য অপচয় করা যাবে না। দুই নম্বর হলো মিথ্যা কথা বলা, বেশি থেকে বেশি মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলার কারণে জীবনে কষ্ট এবং অভাব আসে, জীবনে কষ্ট এবং অভাব আসে মিথ্যা কথা বলার কারণে, এটা হলো দুই নম্বর কারণ। যতটুকু কথার দরকার, বলার দরকার ততটুকুই কথা বলেন না কেন? আজকে আমাদের ভিতর অনেক মিথ্যা কথার প্রচলনটা বেশি। আমি যুবক ভাইদেরকে বলতেছি যে আমরা মোবাইল আমরা ব্যবহার করি, আমরা যদি কোনো পার্সোনালিটি কোনো জিনিস যদি থাকে, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় আসো ভাই, আমরা বলি অমুক জায়গাতে, কিন্তু আমি বাড়িতে শুয়ে আছি। এই যে কথায় কথায় মিথ্যা কথা বলা, এর কারণে জীবনে কষ্ট এবং অভাব আসে। দুই নম্বর কারণটা হলো তাহলে কি? মিথ্যা কথা বলা। তিন নম্বর কারণ হলো যারা নামাজে গাফলতি করে, আজান শোনার পরেও যারা মসজিদে নামাজ পড়তে আসে না, যাদের নামাজে গাফলতি। এই তিন নম্বর কারণ হলো নামাজে গাফলতি করা। এই নামাজে গাফলতি করার কারণেও জীবনে কষ্ট এবং অভাব নেমে আসে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে তিনটা কারণে জীবনে কষ্ট এবং অভাব নেমে আসে, তার এক নম্বর কারণ হলো অপচয় করা। এক নম্বর কারণটা কি? অপচয় করা। দুই নম্বর কারণ হলো মিথ্যা কথা বলা, বেশি থেকে বেশি মিথ্যা কথা বলা। আর তিন নম্বর কারণ হলো যারা নামাজে গাফলতি করে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝদান করুন। সকলে বলি আমরা।